নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাছের ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি। মাছের ডিমের দুটো রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। আজকে মাছের ডিমের কোফতা কারি আপনাদের করে দেখাবো, খুব সহজ পদ্ধতিতে। আর এই বর্ষাকালে মাছের ডিম তো প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি 200 গ্রাম, নুন আর হলুদ মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে। এটা একদিন আগের কেনা, আমি এটা বের করে নর্মাল টেম্পারেচার করে নিয়েছি। এবার এটাকে আমি মেখে নেব। এর ওপরে একটা আঁশ মতো থাকে, সেটাকে সরিয়ে নিতে হয়, এবং এটাকে খুব ভালো মতন না সরালে এটা ভালো মতন মেশানো যায় না। তার সাথে লাগছে বেসন, পেঁয়াজ কুচি। বেসন আমি 3 টেবিল স্পুন নিয়েছি, পেঁয়াজ একটা ছোট্ট সাইজের নিয়েছি। হলুদ লাগছে 1/4 টিস্পুন মতন, আগেই হলুদ দেওয়া আছে তাই হলুদ অল্প নিয়েছি। আর লাগছে নুন। আমি নুন আর হলুদ মাখিয়ে মাছের ডিমটা ফ্রিজে রেখেছিলাম, আপনারা চাইলে এমনিও রাখতে পারেন। এটাকে খুব ভালো মতো মেখে নেব। পুরো আঁশটা আমি ছাড়িয়ে নিইনি, একটা পাতলা আবরণ মতন অংশ থাকে মাছের ডিমের গায়ে, সেটাকে পুরোটা বের করে নিতে হবে, নালে সেটা মুখে পড়লে খেতে ভালো লাগে না। দেখুন, এইভাবে এটাকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি মাছের ডিমটাকে ভালো মতন মেখে নেব। একটু পাতলা হয়ে গেছে মাখার পরে, এবার সব উপকরণগুলো এক এক করে মিশিয়ে দিচ্ছি। শেষে বেসনটা মেশাবো। বেসন প্রায় 3 চামচ মতন আছে বড় চামচের। এই পুরো বেসনটাই এখানে লেগে যাবে, আপনাদের যদি আরো প্রয়োজন হয় তাও দিতে পারেন। বেসন দিলে দুটো কাজ হয়, এক তো ফাটে না মাছের ডিমটা। মাছের ডিম যদি আপনারা এমনি করতে যান বেসন ছাড়া, তাহলে সেটা প্রচুর পরিমাণে ফাটে। আর এখানে আমি বেসন দিয়েছি আরেকটা কারণে, এটা একটু ঘন হবে, আমাদের বড়াগুলো করতে সুবিধে হবে, বাইন্ডিংটা ভালো হবে। পুরোটা লেগে গেল, ভালো মতন করে মিশিয়ে নেব। এখানে আরেকটা জিনিস লাগবে, খাওয়ার সোডা আর নুন অল্প পরিমাণে লাগবে। খাওয়ার সোডাটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে খাওয়ার সোডা দিলে সেটা খুব স্পঞ্জি হয় আর বড়ার ভেতরে ঝোলটা খুব ভালো মতন ঢোকে। এটা যেহেতু কোফতা করছি তাই বড়ার ভেতরে ঝোলটা ঢোকা অবশ্যই প্রয়োজন। 10 মিনিট মতন ওটা রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি তেল বসিয়ে দিলাম। তেলটা খুব সামান্য পরিমাণেই দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এগুলোকে প্রায় একদম কম তেলেই ভাজছি, আপনারা চাইলে ডুবো তেলেও ফ্রাই করতে পারেন। 2 চিমটি মতন খাওয়া সোডা দিয়ে দিলাম, আর খাওয়া সোডাটা ঠিক ভাজার আগেই দেবেন, তবেই কাজটা ভালো হবে। এর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে বড়াগুলো ভেজে নেব, একটু একটু করে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে। আপনারা চাইলে অয়েল ব্রাশ করেও এরকম ননস্টিক প্যানে করতে পারেন, তাতেও খুব ভালোই বড়াটা হয়ে যাবে। আর যেহেতু এতে বেকিং সোডা আছে, এর ফলে এটা ফুলেও যাবে। এইভাবে অল্প অল্প করে দিয়ে দিলাম বড়ার আকারে, এটা একটু ফুলবে। নেড়ে চেড়ে এটাকে প্রায় 5-6 মিনিট লাগবে আমাদের, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, নাহলে ঘোরাতে একটু অসুবিধা হচ্ছিল। আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে 5-6 মিনিট ধরে ভেজে নেব। এটা আরো 2-3 মিনিট ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। দেখুন, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি, একইভাবে আমি সব বড়াগুলো একসাথে ভেজে নেব। গ্রেভিতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে সেগুলো দেখিয়ে দিই চলুন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি লাগছে, আদা রসুনের পেস্ট লাগছে প্রায় 2 টিস্পুন মতন, একটা পেস্ট তৈরি করে রেখেছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 চামচ নিয়েছি প্রায় হলুদ, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই সবগুলোকে 2 চামচ জলের সাথে মিশিয়ে রেখেছি একটা ঘন পেস্ট তৈরি করে। এখানে 1/2 টিস্পুন গরম মশলা রেখেছি, আপনারা চাইলে এই পেস্টটার সাথে গরম মশলাটাও মিশিয়ে রাখতে পারেন। টমেটো লাগছে পেস্ট করে রেখেছি একটা ছোট সাইজের। দই লাগছে 1 চামচ মতন ফেটিয়ে রেখেছি, আপনারা দই ব্যবহার করতে না চাইলে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। ধনে পাতা কুচি লাগছে 1 চামচ মতন, কাঁচা লঙ্কা লাগছে, আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন, আমি এখানে দুটো ব্যবহার করেছি। এবার আমরা রান্নাটা শুরু করব। তেল বসিয়ে দিয়েছি 2 চামচ মতন। এবার পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো মতন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন এতে আদা রসুন দেব না, পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাওয়ার পর এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা দেওয়ার পরে এটাকেও ভালো মতন এর সাথে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে। টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু মিশিয়ে এতে আমি পেস্টটা দিয়ে দেবো, মশলার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। একটু মিশিয়ে নিচ্ছি, নিচে বসে গেছে পেস্টটা।
এর সাথেই অল্প একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে, এক চামচ মতন। এবার মশলাটাকে খুব যত্ন করে আমাদের কষাতে হবে, প্রায় 7-8 মিনিট সময় লেগে যাবে এই মশলাটা কষতে। তারপরে এতে আমি দইটা মেশাবো যখন তেল ছেড়ে আসবে। এইভাবেই এটাকে কষাতে থাকতে হবে মিডিয়াম ফ্লেমে। দেখুন এটা তেল ছেড়ে এসেছে, প্রায় 6-7 মিনিট হয়ে গেছে কষাচ্ছি, অল্প অল্প জল দিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে। এবার দই দিয়ে দিচ্ছি। দই যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে টমেটোর পরিমাণটা বাড়িয়ে নেবেন, আগেই বলেছি। দইয়ের বাটিটা ধুয়ে প্রায় 1 চামচ মতো জল দিয়ে দিলাম। এটাকেও এবার প্রায় 4-5 মিনিট আমাদের কষিয়ে নিতে হবে একইভাবে। আঁচটা এই সময় একদম কম রাখবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। এইভাবে খুব ভালো মতন করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব। এবার এতে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দেবেন, কারণ বড়ার মধ্যে জলটা ঢুকবে আর পুরো ঝোলটাই একদম শুকনো হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটলেই আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমাদের রান্না করতে হবে, কম আছে, তার বেশি করবেন না। যেহেতু এতে বেকিং সোডা দিয়েছি, তার ফলে বড়াগুলোর মধ্যে খুব ভালো ঝোলটা ডুববে আর জুসি হবে বড়াগুলো, খেতে দারুণ হবে। 2 মিনিট পর ফিরছি, ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট সময় লাগবে এটা হতে, এর বেশি সময় লাগবে না। একটু মিশিয়ে নিয়ে ওপর থেকে ধনে পাতা কুচিটা দিয়ে দেব। আপনারা যদি আরেকটু বেশি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কারণ এটা অনেকটা ঝোলটা টেনে নেবে। আমি একদম শুকনো শুকনো চাইছি, তাই জলের পরিমাণটা কম দিয়েছি। গরম মশলা আর ধনে পাতাটা দেওয়ার পর এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে পরিবেশন করে নেব। রেডি হয়ে গেছে আমাদের মাছের ডিমের কোফতা কারি। গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগে। যারা ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, আর যারা ভালোবাসেন না তারা একবার ট্রাই করুন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ এই রেসিপিটা দেখার জন্য।